السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله نحمده ونسلم ونسلي على رسوله الكريم اما بعد দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশ টিভির পর্দায় প্রতি শুক্রবারের জুমার দিনে ঠিক এই সময় উপস্থিত হয়ে যায় যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আশিকি দর্শক আপনারা জানেন জুমার এই পবিত্রতম দিনে এত সুন্দর সময় আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি যা সমসাময়িক বিষয়ও বটে আজকে যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আজকের আলোচনার বিষয়ে নফল ইবাদতের গুরুত্ব ও ফাজিলত এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন মুফতি মৌলানা মিজানুর রহমান সালেহী খতিব ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে ইসলামের যে কোনো বিষয় যদি আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মান অতিথির সাথে

আল্লাকুত্লা হিলআ গিলজিম ওসালাত ওসসালাম আল্লাহ সৈয়দ নামাউলান মোহাম্মদ খাতামিন্ন নাবিগিন সৈয়দ উল মুসালী শাহফিউল মুজনাবী ও আলা আলিহী ওয়াবি আজমাইন আম্মাবাদ ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আর ধন্যবাদ জ্ঞাপন করছি আজ একুশে টেলিভিশনের এই আয়োজনের যারা এই যুগ উপযোগী এবং মানব জীবনের অতি ঘনিষ্ঠ আল্লাহ তবরক তালার সান্নিধ্য অর্জনের জন্য একটা অন্যতম মাধ্যম না হলে আবাদাত এর গুরুত্ব ফজিলত এই বিষয় নির্ধারণ করেছেন এবং জাতির সামনে এই অনুষ্ঠানকে প্রচার করছেন একুশে টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি ধন্যবাদ আর সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আপনাকে শুরুতেই বলতে চাই যে নফল এবাদতবন্দিগি নফল এটা আরবি শব্দ নাওয়াফেল থেকে এক বছর নফল নফলুন আর আমরা হাদিসের দিকে যদি তাকাই হাদিস অসংখ্য গ্রন্থর মধ্যে আমরা যে একটা হিসেবে হিসাবে জানি বাফ হিসাবে সেটাও কিন্তু নফল বাফ বাঁবন নাওয়াফেল

অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমাদের উপরও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহর হাবিবের উপরে ঠিক অনুরূপভাবে তাহাজ্জুদের নামাজটাই ফরজ এই নফল ইবাদতটা তার উপর ফরজ ছিল সুবহানাল্লাহ কেন আল্লাহ আল্লাহ চেয়েছিলেন আল্লাহর হাবিব তার বন্ধুকে আরো নিকটবর্তী করতে জন্য আল্লাহর আল্লাহ রাসূলকে সম্বোধন নাফিল্লাহ তাআলা বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা একদম মাকামাম পর্যন্ত বলেছেন আল্লাহ কেমন কত সুন্দরভাবে বলেছেন আল্লাহর হাবিবকে সম্বোধন করে যে নবী আমি আপনাকে ফরজের মতো এই তাহাজুদের নামাজটা ফরজ করে দিয়েছি আমার মাকসাদ যে আপনি মাকা মাহমুদা অর্থাৎ আমি আল্লাহর সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছে দিব তার মাধ্যম হলো এই নফল এবাদবন্দ সুতরাং আল্লাহ কিন্তু অন্যত্র বলেছেন যে নফল এবাদবন্দিগী যেটা আমরা ফরজের পাশাপাশি যেটা আমাদের উপর আবশ্যক না অর্থাৎ আল্লাহ নির্ধারিত না আমরা নিজের ইচ্ছাই যেটা করতে পারি এটা চব্বিশটা ঘন্টা একটা মানুষ বন্দিকে কাটাতে পারি রুসুলা আরবি সাল্লাহ আলিয়াল্লামের আদর্শ অনুযায়ী আল্লাহর হাবিবের পথ নির্দেশনা মোতাবেক একটা মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিগণিত হতে পারে যদি আল্লাহর হাবিব তার জীবনটাকে গঠন করে পরিচালনা করতে পারে আপনাকে নিয়তি থাকতে হবে আমি দিনটা ইসলামের যে বিধি বিধান রয়েছে জীবন বিধানের উপর আমি কাটিয়ে দেব যে এই কারণেই কি নফল ইবাদতের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে আমি শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ভাইয়া আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন সবে বরাত নিয়ে তো অনেক কথা হচ্ছে সেদিকে আমি যাবো না ইনশাল্লাহ নকল ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্যই করবো সেটা যেই রাতেই হোক প্রশ্নটা হচ্ছে যে বিশেষ পাঁচটি রাতের কথা বলা হয়েছে ইবাদতের জন্য গতকালকে আমি এটা টেলিভিশন চ্যানেলে শুনলাম আচ্ছা আচ্ছা পাঁচটি বিশেষ রাত আমি আপনাদের সঙ্গে জানতে চাচ্ছেন ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন আমরা পাঁচটি রাতের কথা যদি বলি বিশেষ পাঁচটি রাতের কথা রসুল সাল্লাহাম বলেছেন কোন কোন পাঁচটি রাত আসলে এ সম্পর্কে গুনিয়াতের তালিবিন সহ নুজহাতুল মাজালিসের মধ্যেও অসংখ্য বর্ণা এসেছে

তবে সবে বরাত যে শব্দটি এটা কিন্তু সবে বরাত শব্দটি ফার্সি শব্দ তো এটা আমাদের দেশে আমি একটু আমার বোনকে বলছি এটা কিন্তু সুযোগ নেই সবে বরাত দুটা ফার্সি শব্দ এটা ফার্সি শব্দ তো তার কোরআন হাদিস আরবিতে এর জন্য ফার্সিতে কিন্তু এই শব্দটি কোরআন হাদিসে নেই তবে শাবান শাবান মাসের মধ্যবর্তী সময়ের রাত্রিকেই বলা হয় শবে বরাত যেটা আমাদের দেশে প্রচলিত নামাজ রোজা শব্দের মতো অতএব নেসুবিন শাহবান এটা আমরা যেটা জানি মোবারক হচ্ছে কোরআনের সম্মানিত উপস্থাপক যেহেতু আপনি বলেছেন এই অর্থাৎ শবে বরাত কেন্দ্র করে যে সব তো ফার্সি শব্দ বরাত তো এটা তো আরবি শব্দ যেহেতু কোরআনের সাথে

এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো জৈব বা দুর্বল হাদিসের ভিত্তিতে নকল আবাদত করতে ইসলামী কোন নিষেধ আছে কিনা আচ্ছা এটা এক নাম্বার আর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে এক রাত নামাজ পড়ে কি হবে বা ফরজের খবর নাই নকল নিয়ে টানাটানি এগুলো বলে ভ্রুকুটি কেটে সবাবরাতের রাতে আবাদত করাকে নিরুৎসাহিত করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক ধন্যবাদ আপনি দুটি সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন প্রথম যদি দুর্বল হাদিস হতে তাহলে সিয়া সিত্তার এমনি মাজার শরীফের আলাদা বাপ থাকে কি করে এটা একটা নতুন করে মনে কথা আসলে আমাদের দিন দিন তো ফেতনা বেড়েই চলছে আমি সম্মানিত বাহির যে প্রশ্নটা করেছেন আমি ওনাকে সম্বোধন করে বলতে চাই বিজ্ঞ উপস্থাপকের মাধ্যমে

রসুলা আরবি সাল্লাহ আলি সাল্লামের সান্নিধ্য দর্জন করেছেন সবচেয়ে নিকটবর্তী দর্জন করেছেন দ্বিতীয় নিজেই প্রশ্নটা করেছেন যে যদি দুর্বল হয় আমরা মেনে নিলাম একটা পর্যায়ে এসে যে দুর্বল কিন্তু মহাদ্দিন সাহেব একমত পোষণ করেছেন সমস্ত মহাদ্দিন সাহেব একমত পোষণ করেছেন যে আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও এটা গ্রহণ প্রথমত দুর্বল হাদিস অবশ্যই নয় কারণ সিয়াচিত্তার 6টি গ্রন্থের মধ্যেই এই নিসফমিন শাবান নিয়ে সবে বরাত কিন্তু আমি আবার বলছি নেই নিসফমিন শাবান নিয়ে হাদিস রয়েছে সহি হাদিস এবং আলাদাভাবে বাবও রয়েছে অধ্যায় যে বাবের মধ্যে অনেকগুলো হাদিস আছে এবং পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য তাফসিরে প্রায় 65টার উপরে তাফসিরে

সওমুল লাইলাহা ওয়া সওমুন রহা যে রাত্রে দাড়ি নামাজ করবে দিনে রোজা রাখবে আল্লাহ তাবারক জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবেন তাকাদদামা মিন জামবি বিছনের ক্ষমা করে দিবেন আল্লাহ করুক আমরা কিন্তু নফল ইবাদত নিয়ে আপনার কাছ থেকে আরো চমৎকার আলোচনা শুনতে চাই তবে তারা আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছে যেমনটি বিরতির পূর্বে আমরা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে নফল ইবাদত আপনি বলছেন এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা অন্যতম মাধ্যম কারণ ফরজ ইবাদত তো একটা রুটিন ওয়ার্ক

আল্লাহ বলছেন যে অতিরিক্ত এরত নফল ইবাদত বندگی যে যতটুকু করবে আমি আল্লাহ সেটা সংরক্ষণ করব এর হিসাবে কোনো মিল মিলই হবে না কমতি হবে না এবং পরিপূর্ণ সব আমি তাকে দান করব আল্লাহ বলছেন মান তা তা ওয়াইরুন ফাওস ফাওয়াইরুল্লাহ এই নফল ইবাদত বندگی অতিরিক্ত যে ইবাদত বوندیগুলো যে যা করবে আমি আল্লাহকে সে পরিমানই দান করে দিব। এখন আসুন আমরা যখন ফজরের নামাজ পড়ি এই ফজরের নামাজের পরে আমাদের নফল এবাদ দিকে যেগুলো আছে আমরা আল্লাহ রসুল আমলের দিকে তাকালে যে দেখতে পাই আল্লাহ হাবিব সাল্লাহ জামাতের সাথে আদায় করতেন সাথে কুশাল বিনিময় করতেন আল্লাহ ত্রিমজি শরীফে হাদিস আছে আল্লাহ হাবিব সাল্লাহাম বাবু আহ আবুবু বীরার মধ্যে অসংখ্য হাদিস আসছে আলাদা আবু আবু বীরা অর্থাৎ এই জন্য এটা কিন্তু নফল

সুতরাং নফল এবাদত বন্দি কিন্তু এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত এবং ইমানের সাথে প্রতিটি পদে পদে কেননা আল্লাহ রসুল যেহেতু বলেছেন ইমানের সাতাত্তরটা শাখা এই সাতাত্তরটা শাখা আদানির তরে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা এটা নফল এই নফল এবাদত বন্দীকে যদি আমরা দৈনন্দিন জীবনে আমাদের সম্পৃক্ত করে না নিতে পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না মাসাল্লাহ এর পাশাপাশি যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন যে আমরা নফল এবাদত বন্দী করলে আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না যথোপযুক্ত আমাদেরকে মর্যাদা দান করবেন এর জন্য বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডে একটু শুনতে চাই বোখারি শরীফের কি দ্বিতীয় খণ্ড এই হাদিস খানা তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি আমরা জি সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

স্বাভাবিক কিন্তু স্বাভাবিক কিন্তু অনেকে আছে খুব পা মেলে দেয় এটা কিন্তু আসলে শরীর সমর্থিত নয় এবং খারাপ লাগছে দেখতেও খারাপ লাগে এবং যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমি নিজেকে সুপর্দ করে দিয়েছি আল্লাহ তাবারক তালার কাছে সেই আমাকে যত উপযুক্ত পাবে এবং আল্লাহ তাবারক তালার কাছে আমার যত নম্রতা ভদ্রতা আছে সবকিছু বিনাগতভাবে আমার আলমিন আমাকে উপস্থাপন করতে হবে যাই হোক যে কথা বলছিলাম যে বোখারি শরীফ দ্বিতীয় খন্ডে হাদিস আসছে রসুল আরবি সাল্লাহাম বলেছেন একজন মানুষ যদি আমি আল্লাহর কাছে পৌঁছতে চাই এটা কিন্তু হাদিসে কুচ্ছি যে আল্লাহর কাছে পৌঁছার অন্যতম মাধ্যম হলো হাত্তা নওয়াফিল যে বেশি বেশি পরিমাণে সে নফল এবাদত বন্দি করবে আর ওই মানুষটা যখন নফল এবাদত বন্দি করবে তখন কি হবে ওই মানুষটার যে হাত হবে সেটা আমি আল্লাহর কুদরতে হাত হয়ে যাবে যে হাত দিয়ে সে যে হাত দিয়ে যা কিছু করবে আল্লাহর কুদরতে হাত দিয়ে ওই পা দিয়ে যখন চলবে ওই আল্লাহর কুদরতি পা হয়ে যাবে যে পা দিয়ে সে চলবে আর ওই যে মুখ দিয়ে যে চোখ সমস্ত অঙ্গ হবে আমি আল্লাহর কুদরতি সবকিছু আর যখন ওই বান্দা

অর্থাৎ একটা মানুষ যখন নফল আবাদত বন্দীগি করতে করতে আল্লাহ রব্বুল আলমিনের তাকরূপা অর্জন করে নৈকট্য হাসিল করে এবং রসুল পাক সাল্লাহ কিন্তু বলেছেন যে কঠিন মুসিবতের দিনে তুমি যদি আমি নবীর খুব সান্নিধ্য অর্জন করতে চাও একত্রে জান্নাতে বসবাস করতে চাও তাহলে রাত্রে কিছু অংশ দাঁড়িয়েও পাঁচরটাকে আলাদা করে নাও পাঁচরটাকে অর্থাৎ গুমের থেকে আমি একটু দাঁড়িয়ে যাই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সঙ্গ বলেছেন কুমিল মুজামিল কুমিল্লা আল্লাহ কেন এভাবে ডেকেছেন আল্লাহ পায়ে ব্যথা পেয়েছিলেন অত্যন্ত অসুস্থ কম্বল মুরুদ্িস আছেন আল্লাহ ফখরবুল ডেকে বললেন বন্ধু দেখুন আল্লাহ আলম আল্লাহর হাবিবকে কত বেশি ভালোবাসতেন এখানে কিন্তু আল্লাহ নবীকে নাম ধরে সম্বোধন করতে পারতেন কিন্তু না বললেন নবী আপনি একটু দাঁড়ান

যে আমরা যে নামাজ পড়ি এই নামাজ কি আমি কিছুদিন আগে ইয়াতে পেয়েছিলাম মুসাজ মমিন বইয়ের ভিতরে পাইছি সুন্নত কিন্তু আরেকটা নামাজ শিক্ষা বইয়ের ভিতরে পাইছি ন

নামাজের অজুতে সুন্নত নাসোয়াক করা কিন্তু এটা এটা নফল যদি আমরা বলি তাহলে একটু ব্যধুবি হয়ে যায়

তিনি খুঁজতে ছিলেন তিনি অনুভব করতেছিলেন হয়তো উম্মাহাতুল মুমিন অন্য কোনো ঘরে গিয়েছেন গিয়ে দেখলেন যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লা অবত অবনত আছেন খুব কাঁদছেন আল্লাহর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আয়েশা তুমি তো মনে করেছো যে আমি নবী তোমার উপর জুলুম করব না না এই রাতে এমন একটা রাত যে রাতে আল্লাহ ফকরুল আলমিন প্রথম আসমানে চলে আসেন এবং ডাকেন কে আসো অভাবগ্রস্ত আমি তোমাকে রিজিক দিব কে আছো ক্ষমা প্রার্থী আমি তোমাকে ক্ষমা করব যে যা চাইবে আমি আল্লাহ এই এই যে এই যে আপনি একখানে হাদিস বললেন এই হাদিস খানও কিন্তু তাহাজুদকে ঘিরেই তাহাজুদ আমরা যখন শেষ রাত্রিতে উঠে ইবাদত করব তখনই আমার আল্লাহ পাক কিন্তু কুদরতি ভাবে এই ডাকটা দিয়ে থাকেন ডেকে ডেকে বলেন তুমি আমার কাছে ক্ষমা চা কোন মালিক এরকম আছে আর দেখেন যে পৃথিবীটা আমরা শেষ রাতে সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ কত দয়াবান সে মানুষ শুধু অপেক্ষাই করতে থাকেন যে মানুষদেরকে আমাদেরকে মাফ করে দেন মাফ করার জন্যই তো শুধু ডাকতে থাকেন আর একজন মানুষ যদি আল্লাহ তাবারক তালার কাছে পুষতে আল্লাহ নবী বলেছেন যদি তোমার জীবনকে পবিত্র করতে চাও এবং সমস্ত পাপ পঙ্গিলতা থেকে মুক্ত করতে চাও তাহলে তোমার অন্যতম হাতি হলো তাহাজুতের নামাজ অভ্যাস আল্লাহ আমাদের কবুল করুক তাহাজুত নামাজ আমরা বিস্তারিত আরো কিছু নফল আবাদত শুনতে চাইবো আপনার কাছ থেকে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি সুতরাং যেমনটি বলছিলেন নফল আবাদত কিন্তু আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেওয়ার একটি অন্যতম মাধ্যম বলতে গিয়ে আমরা তাজুদ নামাজকে যে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুলের প্রতি কিন্তু এটা ফরজই ছিল কিন্তু তিনি আশঙ্কা করছিলেন উম্মতের জন্য এত রাত্রিতে উঠা কষ্টকর হবে তাই তিনি কিন্তু এটা হয়তো কন্টিনিউ করেন না মাঝে মধ্যে তিনি ছেড়ে দিয়েছেন এই কারণেই ছেড়ে দিয়েছেন উম্মতে মোহাম্মদের যাতে কষ্ট না হয় যেটা ফরজ না হয়ে যায় যে যে কথা বলছিলাম যে রসুল সাল্লাহ সাল্লাম এটা কিন্তু ওয়াদাও করেছেন অর্থাৎ আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে এটা ফরজ হতো আমি নবী ইচ্ছা করি থেকে ছেড়ে দিয়েছি সুতরাং তুমি যদি তোমার জীবনকে পাপ মুক্ত করতে চাও এবং আমি নবীর সাথে জান্নাতে বসবাস করতে চাও আমি নবীর নিকটবর্তী হতে চাও তাহলে তোমার অন্যতম হাতি আর অন্যতম মাধ্যম হলো তোমাকে তাহাজুত নামাজ অবশ্যই অভ্যস্ত হতে হবে বুতের এই জায়গাটি একটু আলোচনা আমার একটু মৌলিক জায়গায় যেহেতু আমরা আমাদের একুশে টেলিভিশনে কিন্তু সমসাময়িক বিষয়টাও এটার সাথে সংযুক্ত করে করেছি তাহাজুত নামাজে শেষ রাত্রিতে ধরে নেন আমরা যদি চারটার দিকে উঠতে চাই বা সাড়ে তিনটা চারটায় তাহলে তো অবশ্যই আমাদের দশটা এগারোটায় সর্বোচ্চ এর মধ্যে ঘুমিয়ে ফোরা আমাদের একটু ঘুমিয়ে যাওয়া হ্যাঁ উচিত কিন্তু আমরা কি এখন সেই কাজটা করছি নাকি দুইটাই ঘুমাচ্ছি আসলে এটা একটা খুব যুগ উপযোগী এবং সমাজে অধিক প্রচলিত একটা প্রশ্ন করেছেন যে আসলে আমরাও কিন্তু এই প্রশ্ন জবাব দিতে আমরাও কিন্তু অ্যাটাক হয়ে যাই যে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সন্না ছিল

সাল্লাহ সাল্লাম শেষ রাতে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে তাহাজতে নামাজ পড়তেন এমন ওই যে আমি আগে যে কথাটা বলেছিলাম দাঁড়াতে নামাজ পড়তে পড়তে পাম ফুলে যেত এর মানে হচ্ছে আমার মধ্যে ধরে নেন আমাদের এখন জামাত কিন্তু হয় হলো সাড়ে আটটায় ধরে মানে আমি খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে সর্বোচ্চ দশটাই বাঁচতে পারে আমাদের বর্তমান সমাজে আমাদের জেনারেশন বলেন বা আমাদের যে বিভিন্ন গণমাধ্যমগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে রাত একটা দুটা পর্যন্ত পার করে দিই ফেসবুক এটা সেটা আসলে যেমন সভ্যতার জোয়ার হচ্ছে সেভাবে কিন্তু আমাদের মানবতার বাটাও হচ্ছে অর্থাৎ আমরা দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে আজকে থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সলিউশন দিয়ে গিয়েছেন এবং আপনি অনেক টেলিভিশন কিন্তু এটা ইও দিয়েছে যার সমস্ত বিজ্ঞানীরা এবং ডাক্তাররা এটা ই করেছে যে রাত্রে যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে ওই মানুষটা হাটা করবে না এবং সে ব্রেন কোনো সমস্যা হবে না আমরা যদি দেখেন শেষ রাতে অর্থাৎ রাত্রে দেরি করে তাহলে সারা দিনটা কিন্তু আমার একটা হেজিটেশন থাকে তাহলে শুননা নফল অনুযায়ী যদি আমরা আমাদের কর্তব্য হলো এই নামাজ পর পরে আমরা ঘুমিয়ে যাব শেষ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নামাজ পড়বো এই এই বিশেষ করে এই সাবান মাস এটা কিন্তু এই প্রস্তুতির মাস রসুল সাল্লাহ এই মাস আসলেই বেশি পরিমাণে

আমরা যারা যে সাহাবান হ্যাঁ এখানে দেখা যায় যে অনেকেই নামাজ পড়তে আসে হ্যাঁ কিন্তু তারপরের দিনই দেখা যায় যে তারা আর নামাজের কোন খবর থাকে না যারা নিয়মিত নামাজ করে ফরজ নামাজ গুলো পাথর্য আদায় করে তারা দেখা দেখা যায় যে আপনি এই নামাজের এই যে যায় লিপ্তের সাবানের নামাজের কারণে যারা যায় তারা আগে কাতারে লাইন পায় না কিন্তু যারা অনিয়মিত নামাজই তারা আজ্ঞা হয় ওই করে আমি মনে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকুন এর আগে কিন্তু একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল যে এই রাত্রিতে ইবাদতের ক্ষেত্রে অনেকে একটু অনুৎসাহিত করে আমরা অনুৎসাহিত করতে চাই না কিন্তু এই বিষয়টি কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন যে আসলে কি দেখুন যে উনি বাইজে মসজিদের ব্যাপারটা বলেছেন আমি একটু মুর্শিদকে গिरी একটা কথা বলতে চাই যে মুর্শিদ কিন্তু সবার জন্য উন্মুক্ত এবং ফতা শামির মধ্যে বলা হয়েছে যে ইজনে ইজনে আম যেটা চব্বিশটা ঘন্টা মসজিদে সবার জন্য উন্মুক্ত থাকবে

আজকে অন্তত এই রাতকে কেন্দ্র করে সে মসজিদ মুখে হয়েছে নম্বর হচ্ছে আরেকটা বিষয় হয়তো যোগ করতে পারে আপনার সাথে হয়তো এমনও হতে পারে আজকে রাত্রিতে কান্না করার কারণে পিছনের গুণাগুলো ক্ষমা হতে পারে আবার তার মধ্যে একটা উৎসাহ তৈরি হতে পারে যে আমি সামনের জীবনে আমাদের আমাদের বাস্তব জীবনে যেটা আমরা প্রত্যক্ষদর্শী এবং আমরা বাস্তব জীবনে যেটা দেখেছি এই রাতে অসংখ্য যুবক এই সবে বরাতের রাতকে কেন্দ্র করে অসংখ্য যুবক আজীবনের জন্য নামাজি হয়ে গেছে অসংখ্য যুবক সারা জীবনের জন্য দাঁড়িয়ে রেখে দিয়েছে অসংখ্য যুবক সমস্ত গুনার কাজ এবং অন্যায় অশ্লীলতা সমস্ত ধূমপান থেকে বিরতি থেকে এই রাতে খাটি তো অবতার কবুল হয়েছে এটা হতেই পারে এবং সেটা আল্লাহ করবেন সেটা ওয়াদা করেছেন অতএব আমরা অনুৎসাহিত কি না করি অবশ্যই মানে পাশাপাশি আমি একটু দর্শককে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বলতে চাই অনুৎসাহিত কেন করছেন তিনি তো নামাজ পড়তেই যাচ্ছেন তিনি তো ইবাদতের জন্যই যাচ্ছেন পারলে তাকে উৎসাহিত করুন যে এই রাত্রিকে তুমি আজকে আসছো মসজিদে নামাজ পড়ছো আগামীকাল থেকে কিন্তু নামাজ না এটা বলতে পারেন কিন্তু অনুৎসাহিত করবেন না দয়া করে তাতে যদি আল্লাহর সে কাঠ গড়ে আপনাকে পাক হতে হবে যে আলোচনায় যেটা আমরা ছিলাম নফল ইবাদত যেটি আপনি বললেন তার মধ্যে অন্যতম এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে অন্যতম মাধ্যম জি মহতারাম রসুল্লাহ আলবি সাল্লাহ যে কথা বলছিলাম যে আমি দেখেন তাহাজুদের পর রসুল বাগসাল্লাহ আসাল্লাম কিন্তু ফজরের নামাজে পূর্ব মুহূর্তে সুন্নত নামাজের পরে জায় নামাজের মসাল্লাই তিনি একটু রেস্ট করতেন যেহেতু রাত্রে একটা ক্লান্তি আছে তিনি উঠে ফজরে নামাজ পড়তেন নামাজ পড়ার পরে রসুলি পাক সাল্লাম তিরমিজি শরীফ এবং ইবনু মাজা শরীফে হাদিসারসে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সুম্মা কদা মোসাল্লাহ যে আল্লাহনবী সাল্লাম যেখানে বসে ফজরে নামাজ পড়তেন সেখানে বসে থাকতেন এবং আল্লাহর জেকে রাসকার কোরআনতোলা মোরাকবা মসাদায় ব্যস্ত থাকতেন সূর্য উদয়ের পরে চার রেখা তিনি নামাজ পড়তেন যেটা ইশরাকের নামাজ আমরা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কাহাজ জাতিন আর ওমরাতিন তাম মাতিন তাম মাতিন তাম আল্লাহ নবী এখানে কত গুরুত্ব দিয়েছেন তিনবার শব্দ উচ্চারণ করেছেন তাম মাতিন তাম মাতিন তাম পরিপূর্ণভাবে 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 আল্লাহ ফকরবুল আলমিন তার আমল নামে একটি কবুল ওমরা হজের সব দান করে দিয়েছে মোহতারাম এখন আমি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অনেকগুলো আলোচনা হয়েছে আমরা একটু সুনির্দিষ্টভাবে যদি আপনি ফজর নামাজ থেকে শুরু করে পরদিন ফজর নামাজ পর্যন্ত একটা নফল ইবাদতের রুটিন কি কি কাজ একজন আমার ভাই আমার বাবা বা আমার মা আমার বোনরা করতে পারেন যদি আপনি একটু বলেন জি সম্মানিত উপস্থাপক ধন্যবাদ আপনাকে প্রথমেই যে জিনিসটা বলতে চাই আমরা তো কেউ ভুলের উঠে না আমরা সবাই গুণাকার আমরা নিজেদের অজান্তে এবং অনিচ্ছা অনিচ্ছ অনেক গুণা করে ফেলি রসুল আরবি সাল্লা সাল্লাম যাকে আল্লাহ ফখরুল আলমিন তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সাহাব একরামকে তিনি মুসলিম শরীফ সাল্লাহ নবী সাল্লা সাল্লাম দৈনিক সত্তর বার্তা অবাক করতেন অন হাদিসার সা্লাহর হাবিব একশো বার্তা অবাক করতেন আমাদের বেশি পরিমাণে তবাক করা উচিত বেশি পরিমাণ আমাদের গুনাহের জন্য লজ্জিত হইতে অবাক করা উচিত এটা কিন্তু নফল

চাই আমি নবীর নিকটবর্তী অর্জন করতে আমি নবী সান্নিধ্য অর্জন করতে সেজন্য আকসুর আলেই যে আমি নবীর বেশি পরে আমি দুরুদ সালাম আদায় করে দেখুন এখানে একটা কথা যেহেতু আল্লাহ ফখরবুল আলমিন এই পৃথিবীতে আমরা সবার আল্লাহর সৃষ্টি কিন্তু আমরা সৃষ্টি হয়েছে আল্লাহকে সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতবন্দি করার জন্য কিন্তু এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে যখন কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না তখনও কিন্তু আল্লাহ নবীর উপরে দুরু শরীফ বর্ষণ হবে জারি থাকবে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদিন সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা কেন বলেছেন যে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি দেখুন আমরা প্রতিতি সময় আল্লাহ দরুদটা কিন্তু দরুদ বলতে গেলে দরুদের তো আমরা অনেকগুলো ব্যাখ্যা জানি 12টা অর্থ 12টার উপরে অর্থ আছে এই দরুদ মানে তার প্রতি রহমত বর্ষণ করা আমাদের আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করা মানে আল্লাহ নবীর উপরে আমাদের দোয়া চাওয়া এবং তার তিনি যেন আমাদের প্রতি সদয় হন তিনি তো আমাদের সুপারিশের কানদারি যেহেতু তিনি সুপারিশ করেন dito আমি dito বিষয়টি একটু শুনতে চাই

যে আসলে মুসলিম শরীফে হাদি সারসালাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সামনে এক সাহাবি এসেছিলেন যে এসে বললেন ইয়া আল্লাহ আমি তো ক্ষুধার্ত আমি তো অভাবগ্রস্ত আমি কি করতে পারি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন তুমি বেশি বেশি পড়ো লা হাওলা

সমুদ্রের তলদেশে তিনি ছিলেন মাছের পেটে অক্ষত অবস্থায় রেখেছে অক্ষত অবস্থা যেহেতু আর যে কথাটা বললাম তওবার কথা ইস্তেকবার কথা আল্লাহ নবী বলেছেন সত্তরটার সত্তরটার রোগের এবং বিপদের সলিউশন হলো তো এই ইস্তেগফার সর্বনিম্ন একটা যেটা সেটা হলো দুশ্চিন্তা দূর হয়ে যাবে মাশাআল্লাহ যদি নিয়মিত সে তওবা ইস্তেগফার করে যাই হোক আমরা সময় সংক্ষিপ্ত যেহেতু আমরা পরবর্তী আলোচনা ইস্তেগফারটা কি যে একটু বলতেন যে বললেন 70 বার যে হবে যে ইস্তেগফারটা কি হ্যাঁ ইস্তেগফার যে 70টা অর্থাৎ আমাদের জীবনে দৈনন্দিন জীবনে চলার পথে

জিকির আমরা শ্বাস প্রশ্বাসে জিকির করতে পারি আর কি হবে হাদিস শরীফে এসে কিন্তু বলেছেন যে এই আমলটা কিন্তু মায়েদের জন্য বেশি প্রযোজ্য আল্লাহ রসুল বলেছেন যদি যদি তুমি যখন তুমি রুম জারু দেবে তোমার ঘর জারু দিবে এই জারু দেওয়া অবস্থায় তুমি যদি আল্লাহ ফখরবুল্লা আলমী জিকির করো তাহলে তুমি মনে করবে আল্লাহ ফখরবুল আলমী তোমাকে কাবা বাইতুল্লাহ যে পরিষ্কার করার এই অবমুক্ত করার যে সব সেই সব আল্লাহ তোমাকে দানো সুতরাং আমরা দৈনন্দিন জীবনে আমরা শ্বাস প্রশ্বাসে আমাদের একটা অভ্যাস এতটুকু একটা অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা শ্বাস প্রশ্বাসে জিকির করবো আমরা যদি আল্লাহকে হাজির নাজির দৈনন্দিন জীবনে প্রত্যেক

আমরা যদি আমাদের মা বাবার যে মামাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন দশ মাস দশ দিনের মধ্যে কোন এক একটা রাত কিন্তু মা ঘুমাতে পারে নাই একটা রাত একদম শান্তিপূর্ণভাবে মা ঘুমাতে পারে দশ মাস দশ দিনের মধ্যে মা একবেলা পেট পুরে খানা খেতে পারে নাই আমরা এটা একটু শুনবো আপনার কাছ থেকে এই হাদিস খানা এবং ওই গর্ভবতী মায়েদের জন্য আল্লাহ কি হাদিস অবশ্যই আপনি বলবেন তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে দিচ্ছি ফুল রুটিন বলছিলাম আপনাকে যে একদম ফজর নামাজ থেকে আমার এক বোন অথবা এক মা বা বাবা বা আমার ভাই কিভাবে তিনি তার রুটিনটা পালন করবেন কেউ অফিস করছেন কেউ কি ব্যবসা করছেন বা আমার মা তিনি ঘরে কাজ করছেন এই ফাঁকে ফাঁকে কী কী নফলে আবাদত করবেন দেখুন আমি শুরুতে যে ফজরের পরে এরশ্বাকের কথাটা বলেছি এরশাকের পরে আমাদের মায়েরা তাদের তাদের পরিবারের যে কাজগুলো এটাও কিন্তু নফল এবং একটা পর্যায়ে কিন্তু এটা ফরচ সুতরাং আমরা নফল হিসাবে ধরে নিই নফলে হিসাবে তার সন্তান সন্তের দিকে লালন পালন এবং তার স্বামীকে পরিচর্যা করা স্বামীর যা কিছু প্রয়োজন একজন স্বামী অফিসে চলে যাবেন স্বামীকে সব কিছু রেডি করে দেওয়া এবং স্বামীর জন্য এটা সুন্নত যে যাওয়ার সময় স্ত্রীকে সালাম দেয়া এবং স্ত্রীকে আমানত দ্বারিতে যে আমি একটা বিদায় নেওয়া একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটা কিন্তু করতেন

যেন মনে যে ছালামটা মুখে নিয়েই রাখতেন আমাকে আগেই ছালাম দিয়ে দিতেন এবং দেখুন আমরা যখন যাই আমরা কিন্তু বর্তমান এই সিচুয়েশনে আমরা কিন্তু একটা সবচেয়ে বেশি একটা আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের সন্তানদের থেকে আমরা সন্তানের লালন পালন এবং তাদের বরণ পোষণ ঠিকই কিন্তু ওরা কিভাবে মানুষ হচ্ছে

যে আমরা কিন্তু শুরুতেই আল্লাহ রসুল সাল্লাহলামের এই মাগদ্বীপের পর থেকে সবে বরাতকে কেন্দ্র করে যে করেছে সেটা কিন্তু সংক্ষিপ্ত আমরা মোটামুটি হলো বর্ণনা করেছি যেহেতু বাই প্রশ্ন করেছে আল্লাহ নবী সাল্লাহলাম এই মাকিবের পর থেকে কিন্তু বেশি পরিমাণে যেটা করতেন কোরআন তেল নফুলি কোরআন নামাজ এবং কোরআন তেলাওয়াত এই দুইটা বেশি এবং এসতেক ফার পরার জন্য বলেছেন আর আমাদের জন্য যেটা নবী আদিষ্ট করেছেন মাতা শরীফের হাদিস শরীফে আর সাল্লা রসুল সাল্লাহাম বলেছেন তোমরা বেশি পরিমাণে আমার উপর দুরু শরীফ করো বিশেষ করে বৃহস্পতি দেবগত শুক্রবার যখন আসবে সাই প্রশ্ন করলেন ইয়ারসুলাল্লাহ আর যখন মরে যাবেন পৌঁছে যাবেন 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 মাটির সাথে মিশে যাবেন তখন কি আমি আমরা আপনার উপর দূরত পড়বো আল্লাহ নবী বললেন না এটা তোমার চিন্তা চেতনা শুড বি চেঞ্জ চেঞ্জ করো পরিবর্তন করো ইন আল্লাহ হার রমা আন্তাকুল আল আজ সাদ আল আমি সমস্ত নবী আলাহিসাল্লাহ সাল্লামগঞ্জ জিন্দা

অথবা বছরে ছয় মাস একবার পড়েন অথবা মাসে একবার অথবা সপ্তাহে একবার দিনে একবার সারা জীবনে একবার এর দ্বারা হবে কি

সুতরাং আমাদেরকে এই রাতে বেশি পরিমাণে যত এবং আমাদের মায়ে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ মা বাবা যারা কবর পাশে হয়েছে তাদের কবর জারত করা আল্লাহ এই রাতে কিন্তু কবর বাকিতে গিয়ে জাহুল বাকি তাকে পেয়েছেন এবং নিজে তার মায়ের কবর জারত করেছেন আল্লাহ নবী আলহামী আসসালাম আলাইকুম ইহালাল কুবুর অন্তুম সালাফুন আসার আল্লাহ নবী মা একটা কবর পাশ দিয়ে অতিক্রম করেছিলেন কবর যে সোয়া আছেন তার মুখ বরাবর দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ ইহালাল কবুর অন্তুম সালাফু নাহানবুল আসার এবং

ওয়া আলাইকুম আসসালাম আসসালাম আমি নজরুল খলিপান হই আজকে প্রথম এটি এই ইটিভি কে ধন্যবাদ জানাই আমার প্রশ্ন দুইটি আমরা শূন্যতে খাটনা বিয়ে বাড়ি বিভিন্ন জায়গায় আমরা খানা খাই কিন্তু ওই আংশ খানা অপচয় ব্যবহার করি এটা ইসলামে ভাবে কিভাবে খাইতে হয় একটা নিয়ম আর দ্বিতীয়তে অনেকে আমরা একটা জিনিস দেই নিজে না খাইতে পারি ফ্রিজে রাখি কিন্তু অন্য করে পচা গলা খাইতে পারবো না এইটা মানুষের দেয়

আল্লাহ আমাদেরকে মাফ করবেন না আর পাশাপাশি দ্বিতীয় যে ছয়টি হক আছে আর অন্যতম অর্থাৎ মানুষদেরকে অন্যতম আমি উনি যে প্রশ্নটা করেছে যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে আমি তো খেতে পারছি না যেটা নষ্ট গেছে আমি আমার কাছে আমি একটা দান করছি সৎকা করছি এটা আল্লাহর নবী নিষেধ করেছেন এটা স্বাবো কিন্তু বাইরের হক অধিকারকে আমি নষ্ট করলাম নষ্ট করার কারণে আসামি কাঠগর আমাকে আল্লাহর কঠিন মুসিবতের দিনে কেমতের আসামের কাঠগড় আমাকে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের এই নোংরা এবং নিম্ন মন মানসিকতা থেকে আল্লাহ হেফাজত আমরা যে রুটিন বলছিলাম আমরা যে সকাল থেকে একজন মানুষ পারিবারিক সব কাজগুলো আমাদের অফিসিয়াল ভাবে আমাদের বাইরে এবং বাবারা যখন চলে যাবেন মায়েরা সন্তান সন্ততি তার স্কুল এবং কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে সে চাষতে নামাজটা পড়তে পারে

পারিবারিকভাবে আমার সন্তান সন্ততি মায়েরা বিশেষ করে সন্তান সন্ততি এবং স্বামীর জন্য যা কিছু প্রয়োজন একটা পরিবারকে গঠন করা এবং তাদের জন্য প্রস্তুত রাখা যা কিছু এটা করতে হবে এটা আপনার মায়েরা সবচেয়ে বড় যে কথাটা সেটা উদু সহকারে করা কর্তব্য যেহেতু আমার পেটের মধ্যে যেটা ডুববে আমি আমার বন্দিকে করা আমার একটা কথা আছে যে এবাদতের ভাগ কিন্তু হালাল খানা আর হালাল খেতে হলে আমার মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে মা

আর পাশাপাশি আমরা যখন মাগরিবের নামাজ চলে আসবে আছরের নামাজটা আসরের নামাজের পরে হাদিস শরীফ আসছে আসরের নামাজের পরে মাগরিব পূর্বক্ষণে এই দোয়া দোয়াকুবুরি উত্তম সময় রসুল আরাবি সাল্লাহ সাল্লাম একটা বর্ণা এসছে যদি কেউ আসরের পরে এবং মাগরিবের পূর্বক্ষণে সূর্যের দিক তাকিয়ে আশি বাড়ি থেকে আল্লাহ মনে হয় এই সামগ্রিক বিষয়টা যদি আপনি করে করেন একজন মানুষ যে পুরো দিনটা আমি নফল আবাদতের মধ্যে কাটাবো আল্লাহকে স্মরণ করা দোয়াদুদ করা এটাই কিন্তু মৌলিক বিষয় মৌলিক বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি নফল আবাদত নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন আমাদের আল্লাহ আমল করার তো সুপ্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সত্যি তাই ফরজ আবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে কিন্তু নফল আবাদত যা কিছু করবেন নিয়ত করতে হবে দূরত পড়বেন তসবি তাহালিল পড়বেন সময় কাটাবেন কোরআন তেলাওয়াতে নফল এবাদতে সামগ্রিক বিষয়টাই হবে আপনার এবাদ